তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়। এবার বাবার গানে টিকটক করে দেশ কাঁপাচ্ছেন শাকিব পুত্র আব্রাহাম খান জয়। সাম্প্রতিক সময়ে অপু বিশ্বাস তার অফিসিয়াল টিকটক আইডিতে ছেলে আব্রাহাম খান জয়ের একটি টিকটক ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় যে প্রিয়তমা সিনেমার রোমান্টিক গান ও প্রিয়তমা এই গানে পারফরমেন্স করছেন জয়, যা প্রকাশের সাথে সাথে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। প্রিয়তমা সিনেমা মুক্তির পর থেকে যেন একের পর এক রেকর্ড করে যাচ্ছেন বক্স অফিসে, আর দর্শকরা প্রিয়তমা সিনেমা দেখে তো রীতিমতো অবাক, কেউ নিজের কান্না ধরে রাখতে পারছে না। হিমেলা শাহ পরিচালিত শাকিব খান ও কলকাতার জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী ইদিকা পালের অসাধারণ অভিনয়, যারা প্রিয়তমা সিনেমাটি দেখেছেন তারা কান্না করে করে বাহিরে আসছেন। আর এই সিনেমা দেখে শাকিব ভক্তরা বলেন, শাকিবের লুক, গান আর শাকিবের অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়েছি। শাকিব খান যে অভিনয় করেছে তা সত্যি বলতে গেলে অসাধারণ পারফরম্যান্স ছিল। আর এবার প্রিয়তমা সিনেমা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে, এমনকি প্রিয়তমা সিনেমা ভেঙে দিতে পারে বাংলার ইতিহাসের সকল সিনেমার রেকর্ড। বক্স অফিসে এবার হিট করতে যাচ্ছে প্রিয়তমা। মাত্র 7 দিনে 10 কোটি টাকার উপরে ক্রিকেট বিক্রি করে ফেলেছে প্রিয়তমা। প্রিয় দর্শক, ও প্রিয়তমা গানটি এবং শাকিব পুত্র জয়ের টিকটক ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন। আর এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।